যেভাবে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়। আল্লাহ তার সব বান্দাকে ভালোবাসেন, বান্দার প্রতি আল্লাহর দয়া অবারিত। কিন্তু কোন কোন বান্দার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা একটু বেশি। একনিষ্ঠ আমল, বেশি বেশি নফল ইবাদত ও নৈকট্য অর্জনের নানা প্রচেষ্টা আল্লাহর প্রিয় হয়ে ওঠার মাধ্যম। আল্লাহর এই বিশেষ ভালোবাসা প্রকৃত মুমিনরা উপলব্ধি করতে পারে। আজ আমরা এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির প্রতি ভালোবাসা, মুমিন মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আবশ্যক। নবীজির প্রতি পূর্ণ ভালোবাসা ছাড়া প্রকৃত মুমিন হওয়া অসম্ভব। তাই নবীর সুন্নত যথাযথ পালনের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা অনুভব করা যাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল করুণাময়। সূরা আল ইমরান আয়াত নম্বর 31। নফল ইবাদতে মনোযোগী হওয়া। ফরজ ইবাদতের পাশাপাশি বেশি পরিমাণ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি নিশ্চয়ই তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। বুখারী হাদিস নাম্বার 6502। ইসলামী বিধান পালনে কঠোর হওয়া। ইসলামের সব বিধান পালনে শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়া আল্লাহর প্রিয় হওয়ার উপায়। কোনো বিধানের প্রতি অনাস্থা ও শৈথিল্য মনোভাব পোষণ করা যাবে না। কেউ আল্লাহর কোনো বিধানের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করলে তার বিশেষ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ঈমান থেকেও বের হয়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের মধ্যে যে নিজ ধর্ম থেকে ফিরে যাবে অচিরেই আল্লাহ এমন সম্প্রদায় সৃষ্টি করবেন যাদের তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে। তারা মুসলমানদের প্রতি বিনয় নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর হবে। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীদের তিরস্কারে ভীত হবে না। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন, আল্লাহর প্রাচুর্য দানকারী মহাজ্ঞানী। সূরা মায়েদা আয়াত নম্বর 54। আল্লাহর জন্য পারস্পরিক সুসম্পর্ক রাখা। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমেও আল্লাহর প্রিয় হওয়া যায়। যে সম্পর্কে আখিরাতের স্বার্থ মুখ্য থাকে সেটাই আল্লাহর জন্য ভালোবাসা। পারস্পরিক এমন সম্পর্ক স্থাপনকারীরা আল্লাহর প্রিয় হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা সেই সব লোকের জন্য ওয়াজিব হয়েছে যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, আমার জন্য একত্রে বসে, আমারই জন্য একে অন্যের সঙ্গে সাক্ষাৎ করে এবং আমার জন্য একে অন্যের জন্য খরচ করে। দুঃখ দুর্দশায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ মুমিন বান্দাদের নানা সংকটে পতিত করে পরীক্ষা করে থাকেন, এটা মুমিনদের প্রতি আল্লাহর ভালোবাসার
বহিঃপ্রকাশ। ধৈর্যের মাধ্যমে এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে ওঠে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদান তদ্রূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন, যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আছে আল্লাহর সন্তুষ্টি, আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আছে অসন্তুষ্টি। ইবনে মাজাহা, হাদিস নাম্বার 4031। দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকা। দুনিয়ার মোহ সব অনিষ্টের মূল। দুর্নীতি দুর্বৃত্তায়ন সহ সামাজিক নানা বিশৃঙ্খলার পেছনে দুনিয়ার মোহ প্রধান কারণ। দুনিয়ার প্রতি প্রবল আকর্ষণ হলে বুঝতে হবে সে আল্লাহর ভালোবাসা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়া প্রাচুর্য দান থেকে বাঁচিয়ে রাখেন, যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি থেকে বাঁচিয়ে রাখে। তিরমিজি, হাদিস নাম্বার 2036। আল্লাহর সাক্ষাৎ লাভের ব্যাকুলতা। একজন মমিন পরম কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে আল্লাহর সাক্ষাৎ অর্জন, আল্লাহর সাক্ষাৎ লাভে। প্রতীক্ষারত মমিনকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহকে দেখার ব্যাকুলতা যে অন্তরে যত বেশি থাকবে আল্লাহর ভালোবাসা সে তত বেশি অর্জন করতে পারবে। আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন না। বুখারি, হাদিস নাম্বার 6508। আল্লাহ আমাদের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন, এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Allah